আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় এমন দাঁতের চিকিৎসা এবং চিকিৎসার খরচ সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই সামনের দাঁতে এ ধরনের পোকা লাগা সমস্যা বা ডেন্টাল ক্যারিজের সমস্যা দেখা যায় যেগুলো যদি এভাবে রেখে দেওয়া হয় ট্রিটমেন্ট না করে তাহলে দিনকে দিন এটি বাড়তে থাকে এবং এক পর্যায়ে অনেক বেশি দাঁতের অংশ কালো হয়ে থাকে তো ভিউয়ার্স যদি এ ধরনের ডেন্টাল ক্যারিজে চিকিৎসা না করা হয় তাহলে যখন ডেন্টাল ক্যারিজটি দাঁতের ভিতরে যে দন্তমজ্জা থাকে সেই দন্তমজ্জা পর্যন্ত চলে যায় তখনই দাঁতটি ফেলে দিতে হয় আর তা না হলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি রাখা যেতে পারে তবে রুট ক্যানেল ট্রিটমেন্টটি বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ট্রিটমেন্ট তো ভিউয়ার্স যাদের এ ধরনের সামান্য সমস্যা রয়েছে দু দাঁতের মধ্যবর্তী স্থানে বা যে কোনো একটি দাঁতের যদি এ ধরনের ক্যারিজের সূচনা ঘটে থাকে তাহলে যদি প্রাথমিক অবস্থায় আপনারা ট্রিটমেন্ট করিয়ে নিন তাহলে ট্রিটমেন্ট খরচ এবং সময় দুইটাই কম লাগে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যার জন্য আমরা লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে বা লেজার ফিলিংয়ের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন দুটি দু দাঁতের মধ্যবর্তী স্থানে কিন্তু এখানে ডেন্টাল ক্যারিজ দেখা দিয়েছে তো ভিউয়ার্স যখন আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে এ ধরনের ক্যারিজের চিকিৎসা করাবেন তখন যতটুকু অংশ কালো হয়ে গেছে ঠিক ততটুকু অংশ পরিষ্কার করে সেখানে কালার ম্যাচিং করে সেখানে যখন ফিলিং করে দেওয়া হবে তখন কিন্তু দেখতে সেম আগের মতোই দেখা যাবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ট্রিটমেন্টের পরের ছবি এখানে দেখানো হয়েছে তো ভিওর্স এ ধরনের সামনের দাঁতের যে ক্যারেজগুলো থাকে সামনের দাঁতের ক্ষেত্রে আমরা সাধারণত লাইট কিউর ফিলিং বা লেজার ফিলিং করে থাকি ভিউয়ার্স এখানেও দেখতে পাচ্ছেন কয়েকটি দাঁতের সমস্যা রয়েছে একটি দাঁতের সমস্যা রয়েছে এখানে দুটি দাঁতের সমস্যা রয়েছে এবং এখানে কিছুটা সূচনা শুরু হয়েছে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যায় সাধারণত যখন খুব বেশি সমস্যা না হয় তখন শুধুমাত্র কালো দেখা যায় এবং যত গভীরে যেতে থাকে ততই সেন্সিভিটি বাড়তে থাকে তো এ ধরনের সমস্যার জন্য আপনি লাইট কিওর ফিলিং বা লেজার ফিলিং করাতে পারেন যখন এ ধরনের দাঁতের সমস্যার জন্য আপনি লেজার ফিলিং করিয়ে নেবেন তখন সেটি স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে দেখুন এখানে স্থায়ীভাবে কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছে লেজার ফিলিংয়ের মাধ্যমে তো ভিওর্স এ ধরনের সমস্যার আপনার লেজার ফিলিং বা লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমেই চিকিৎসা করা হয় ভিওর্স এ ধরনের চিকিৎসার খরচ জানতে ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন কারণ এক একটা দাঁতের পজিশনের উপর নির্ভর করে দাঁতের খরচ তাই এমন পজিশনে দাঁতের ছবি দিয়ে পরামর্শ নিন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম